السلام عليكم ورحمه الله وبركاته. وعليكم السلام ورحمه الله وبركاته. الحمد لله والصلاه والسلام على رسول الله اما بعد. في اليوم اشون امرا نبم درسي একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা শুরু করেছিলাম সে বিষয়টি ছিল লেখক হল্লা তিনি অধ্যায় বেঁধেছেন আল খাউফ মিনা শের শের সম্পর্কে ভীতি তো শের সম্পর্কে আশঙ্কা সেটা ছিল এজন্যই যেন শের থেকে আমরা বেঁচে চলতে পারি শের থেকে বিরত থাকতে পারি ভুল করেও যেন শেরকে কখনো লিপ্ত না হয়ে যায় মানুষ কথা প্রসঙ্গে যদি বলে ফেলে যেমন যে অমুকে আমাকে এটা দিয়েছে বা অমুকের জন্য আমি বেঁচে আছি এ ধরনের কথাগুলি যখন মানুষের মুখ দিয়ে বের হয় এগুলিও এক প্রকার শের এভাবে আল্লাহ রাসুল সাল আলী হুসাল্লাম বোঝালেন সাহাবাই কেরামদেরকে সাথে ছিলেন প্রসিদ্ধ সাহাবি সাহাবিদের মধ্যে শুধু নয় বরং এ উম্মাতের মধ্যে আল্লাহ রাসুল সাল্লামের পরেই যিনি সবচেয়ে বড় ইমানদার তিনি হলেন প্রথম খলিফা আবু বকর রাহু আবু বুকার রদি আনহু তিনি আবেদন করে বসলেন যে হে আল্লাহ রসুল সাল্লাহ আলী হুসাল্লাম যদি এত সূক্ষ্ম হয়ে থাকে তাহলে এই শের থেকে বাঁচাতো আমাদের জন্য খুবই কঠিন খুবই কষ্টকর অতএব আপনি আমাকে এ বিষয়ে আমাদেরকে কিছু দোয়া শিক্ষা দিন আল্লাহ রাসুল সাল্লাম তখন একটি দোয়াও শিক্ষা দিলেন যে দোয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা সত্যিকারই যদি শের থেকে বাঁচতে চাই আমাদের উচিত সেই দোয়াটি জেনে নেওয়া এবং সেই দোয়াটি নিয়মিতই আল্লাহ রাবুল্লাহ আলমিনের কাছে পেশ করা

ওয়া আনা আ'লাম জেনে শুনে আমি শিরকি অপরাধে লিপ্ত হব এই যেন কখনো লিপ্ত না হই এ বিষয়ে আপনার কাছে আমি আশ্রয় চাচ্ছি ওয়া আস্তাগফিরুকা مما لا আ'লাম আর আমি ওই বিষয় থেকে আপনার কাছে আবার ক্ষমা প্রার্থনা করছি যেটা আমি জানি না না জানেই আমার অজানাই না বুঝেই হয়তো আমি যদি কখনো আবার শিরকি লিপ্ত হয়ে যাই তাহলে সেই অপরাধগুলি আমার ক্ষমা করে দিন এভাবে আল্লাহ রাসূল সাল্লাহ আলাইহি সাল্লাম তিনি শুধু আবু করা লহুকে নয় বরং তার গোটা উম্মাদ সকলকে আমাদেরকেও দোয়া তিনি শিক্ষা দিলেন তাই আসুন আমাদের উচিত দোয়াটি আমরা জেনে নেব আল্লাহ করব সেই দোয়ার মাধ্যমে আল্লাহ হয়তো আমাদেরকে সেই শের থেকে বাঁচাবেন আবার আমরা শেরকের বিষয়ে ধারণাও নেওয়ার চেষ্টা করব যেন আমরা জেনে শুনে কখনো শেরকে লিপ্ত না হয়ে যাই প্রিয় বন্ধুরা আসুন লেখক রহম্লা তিনি এ অধ্যায় দুটি আয়াত নিয়ে এসেছেন এবং আরো কয়েকটি হাদিস নিয়ে এসেছেন সেই হাদিস মধ্যে একটি হাদিস আমরা শুনেছি আল্লাহ রসুল সাল্লাহ আলী হুসাল্লাম সাহাবাই কেরামদেরকে লক্ষ্য করে বলছেন যে আমি তোমাদের ব্যাপারে সবচেয়ে যে বিষয়টির বেশি আশঙ্কা করছি সেটা হলো শেরকে আসগার তোমরা হয়তো ছোট শেরকে লিপ্ত হয়ে যাবে জিজ্ঞাসা করলেন সাহাবাই কেরামগণ হে আল্লাহ রসুল সাল্লাহ আলী হুসাল্লাম সেই ছোট শেরক বিষয়টা কি জিনিস তখন তিনি বললেন হুয়া আর রিয়া সেটি হলো মানুষকে দেখানো মানুষকে শোনানোর উদ্দেশ্যে যে সমস্ত আবাদত করা হয় সেগুলি ছোট শেরকে লিপ্ত হয়ে যায় সে তখন আমরা শের বড় শেরক এবং ছোট শেরকের পার্থক্যের মধ্যে বুঝেছি যে বড় শেরকে লিপ্ত হলে জীবনের সব আবাদত বাতিল হয়ে যায় আর ছোট শেরকে লিপ্ত হলে সেই আবাদতটি বাতিল হয়ে যায় তাহলে আমরা আজকে যারা আবাদত করছি আমাদের এখন এমন একটি পরিবেশ পরিস্থিতি সৃষ্টি হয়ে গেছে যেন আমাদের বাহবা না হলে আমরা কিছু দান করতেও চাই না দান করতেও পারি না বা দান করলেই আমরা যেন একটা এর পিছনে বাহবা কিছু মার শুনতে চাই যে আমাকে অনেক দানবী বলুক আমাকে এই বলুক এই বলে আমরা আজকে আমাদের সব দিনের যতগুলি আবাদত সবগুলি যেন এই ধরনের করতে চাই প্রিয় বন্ধুরা এক্ষেত্রে আমার একটি মনে হলো খুব গুরুত্বপূর্ণ হাদিস যেটি সহি এবং মুসলিমে এসেছে একজন মানুষ যদি তার আবাদত যত বড় গুরুত্বপূর্ণ আবাদত হোক না কেন যে আবাদত যত গুরুত্বপূর্ণ সেই আবাদতের ক্ষেত্রে তত বেশি সতর্ক থাকতে হবে যে আবাদত যত বেশি গুরুত্বপূর্ণ সেই আবাদতের ক্ষেত্রে তত বেশি সতর্ক থাকতে হবে আমরা আমাদের অর্থ সম্পদের ক্ষেত্রেই যদি খেয়াল করি দেখা যায় যে যার যেই সম্পদটা যত মূল্যবান সেটার পিছনে ততই চোর ডাকা সন্ত্রাসী বেশি লেগে থাকে মানে ওটাকে চুরি করার জন্য ওটাকে হাতছাড়া করার জন্য

আল্লাহ রাবুল্লাহ আলমিন বলবেন যে আমি তোমাকে অনেক কিছু দিয়েছি তুমি কি করেছ সে ব্যক্তি বলবে যে হে আল্লাহ আপনি আমাকে আসলে অনেক কিছু দিয়েছেন আর আমি কি করেছি বলবে যে হে আল্লাহ আমি শিক্ষা করেছি নিজে এবং শিক্ষা শিক্ষা করে মানুষকে দিয়েছি আমি ছিলাম একজন বড় আলেম আমি ছিলাম একজন বড় কারি বড় মুফাসির। আল্লাহ রাবুল্লা আলমিনের পক্ষ থেকে বলা হবে তুমি মিথ্যা বলছো কারণ তুমি করান শিখেছ এবং শিক্ষা দিয়েছ তুমি আলেম হয়েছ কারি হয়েছ এটা তুমি আমার জন্য নও নাই তুমি হয়েছ মানুষ জন্য লে আলা লাকা قارিয়ুন আও আलिम তোমাকে যেন বলা হয় তুমি প্রসিদ্ধ একজন কারি তোমাকে যেন বলা হয় তুমি প্রসিদ্ধ একজন বড় আলেম এজন্য তুমি এটা শিখেছ ওয়াকাদ ক্বিলা লাক আর এটা দুনিয়াতে তোমাকে বলা হয়ে গেছে অতএব আখিরাতে তোমার আর কোনো পুরস্কার নেই তোমার আর আখিরাতে কোনো প্রতিদান নেই ফায়ুমরু ওয়া ইউসহাবু আলা ওয়াজহিহি ইলাল নার ফেরस्ताদেরকে নির্দেশ দেওয়া হবে তার চেহারার উপর দিয়ে ছেছড়িটাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে আল্লাহু আকবার কারণটা কি তিনি তো আমরা জানি হাদিসে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহ তোমাদের মাঝে সেই সবচেয়ে উত্তম ব্যক্তি যে নিজে কোরআন শিক্ষা করেছে এবং অন্যকে শিক্ষা দিয়েছে এত ভালো কাজটা করার পরেও সে ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন তার এই কাজটাকে কবুল করবেন না বরং তাকে চেহারার উপর ছেছড়ি জাহান্নামে নিক্ষেপ করার নির্দেশ দিবেন আল্লাহ কেন কারণটা কি কারণ হলো এক সেটা হলো নিয়তের মধ্যেই ছিল গর্বর নিয়ত ছিল না যে শুধু আল্লাহর আল্লাহর নির্দেশে জন্য আমি এটা করছি কারো মানুষের প্রশংসা পাওয়ার জন্য নয় এই নিয়তের মধ্যেই ছিল গর্বর যার কারণে তার আবাদত বড় মূল্যবান আবাদত হওয়া সত্ত্বেও সেটা আরো বড় সবচেয়ে অপরাধেই হয়ে থাকে এটার কারণেই জান্নাত নয় এখন যেতে হচ্ছে জাহান্নামে ঠিক একইভাবে সে হাদিসে বাকি দুইজনের কথা যেটি বলা হচ্ছে আরেকজনকে নিয়ে আসা হবে আল্লাহ রুলসাল্লাহ ইসলাম বলেন যে তাকে বলা হবে যে তোমাকে অনেক কিছু আমি সম্পদ দিয়েছিলাম আল্লাহ রব্লাহ আলেম বলবেন তুমি কি করেছ সে বলবে হে আল্লাহ আমার সব সম্পদগুলি আপনার পথে আমি ব্যয় করে দিয়েছি আল্লাহ রব্লাহ আলমের পক্ষ থেকে বলা হবে না, তুমি মিথ্যা বলছো কখনো তুমি আমার সন্তুষ্টির জন্য আমার পথে ব্যয় করো বরং তুমি ব্যয় করেছ যেন মানুষ তোমাকে বড় দানবীর বলে বড় দাতা বলে এজন্য তুমি ব্যয় করেছ ওয়াকাত কেলাক দুনিয়াতে তোমাকে দানবীর দাতা বলে বাহবা বা দেওয়া হয়েছে সব কিছু তুমি পেয়ে গেছ আখেরাতে তোমার জন্য আর কিছু নেই ফায়ু মারু ওয়ু সাবুয়ালা ওয়াঝ হিল আন্নার তার চেহারার উপর ছেঁচড়ে তখন জাহান্নামে নিক্ষেপ করার জন্য নির্দেশ দেওয়া হবে আল্লাহ আকবার ঠিক এমনইভাবে আরেকজন ব্যক্তিকে নিয়ে আসা হবে সে ব্যক্তিকে জিজ্ঞাসা করা হবে আমি তোমাকে অনেক দিয়েছি আল্লাহ বলবেন তুমি কি করেছ সে বলবে হে আল্লাহ আমি তো অনেক পেয়েছি এবং অনেক করেছি এমনকি আমার জীবনকে আপনার পথে আমি উৎসর্গ করে দিয়েছি তাহলে অর্থাৎ আমি শাহাদাত বরণ করেছি জীবনকে উৎসর্গ করা মানে শাহাদাত বরণ করেছি আল্লাহ বলে আলম জিজ্ঞাসা করবেন যে না তুমি মিথ্যা বলছো কারণ তুমি শাহাদাত বরণ করেছ যেন মানুষ তোমাকে শহীদ বলে অমুক শহীদ তমুক শহীদ বলে চিনে এবং তোমার ইতিহাসের পাতায় যেন তোমাকে শহীদ নামে মানুষ স্মরণ করতে পারে এজন্যই তুমি শাহাদাত বরণ করেছ সেটা দুনিয়াতে তুমি পেয়ে গেছো আলাওয়াজ জাহান জাহান্নামের তার চেহারার উপর দিয়ে জাহান থেকে নিক্ষেপ করা হবে আল্লাহ আকবর এত বড় এত বিশাল বিশাল আবাদত হওয়া সত্ত্বেও তাদের পরিণতি এত ভয়াবহ কারণ কি কারণ হলো এই রিয়া এই বিষয়টি হলো খুব কঠিন বিষয় মানুষ দেখানো মানুষকে শোনানোর বিষয়টি হলো খুব কঠিন বিষয় তাই এটি একটি সত্য শের যেটি লুকিয়ে কিভাবে আমার ভিতরে সবকিছু যেন নষ্ট করে দিচ্ছে আসুন প্রিয় বন্ধুরা আমরা সে বিষয়গুলি ভালোভাবে অবগত হব এবং অবগত হয়ে যেন আমরা আমাদের অবাদত গুলিকে আল্লাহর একমাত্র সন্তুষ্টির উদ্দেশ্যেই তার তাওহিদের উপর একত্ববাদের উপর থেকেই যেন সম্পাদন করে আমরা জান্নাত পেতে পারি জাহান্নাম থেকে বাঁচতে পারি আল্লাহ আমাদের সব্বাইকে তৌফিক দান করুন ধন্যবাদ আপনাদের সকলকে এরপর যা আরেকটি হাদিস আমরা শুনবো যে হাদিসটি প্রসিদ্ধ সাহাবি আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তে বর্ণিত হাদিসটি সহিহ বুখারীতে এসেছে হাদিসটি হলো 4297 নম্বর হাদিস সহিহ বুখারীর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান মাতা ওয়া হুয়া ইয়াদউ মিন দুনিল্লাহি নিদ্দা দখালান নার মান মাতা ওয়া হুয়া ইয়াদউ মিন দুনিল্লাহি নিদ্দা দখালান নার যে ব্যক্তি মৃত্যুবরণ করে কি অবস্থায় এই অবস্থায় যে সে আল্লাহকে বাদ দিয়ে আল্লাহর সমকক্ষ একজনকে ডাকত আল্লাহর সমকক্ষের সে আবাদত করত আল্লাহর সমকক্ষের কাছে সে প্রার্থনা করতো আল্লাহর সমকক্ষের কাছে সে দোয়া করতো এ অবস্থায় সে ব্যক্তি যদি মারা যায় আল্লাহ রাসুল সাল্লাম বলছেন দেখালেন না সে ব্যক্তি জাহান নামে প্রবেশ করবে কারণ হলো একটি যে তারা আসলেই আল্লাহ সোবাহান হওয়া তা আল্লাহ যে তাওহিদ। তার একত্রবাদ সেটি তারা জেনেও তা ভালো করে মানেনি বরং আল্লাহ সুবাহান হাত আল্লাহর সাথে আরেকজনকে সমকক্ষকে নির্ধারণ করে নিয়ে তার কাছে আবেদন নিবেদন সম্পাদন করছে তার কাছে আবেদন নিবেদন পেশ করছে তার কাছে ধর্ণা দিচ্ছে এ অবস্থায় তার বিদায় ঘটেছে প্রিয় বন্ধুরা আসুন অন্যভাবে আরেকটি হাদিস গুরুত্বপূর্ণ হাদিস সে হাদিসটিও একইভাবে সহি মুসলিমের হাদিস তিরানব্বই নম্বর হাদিসটি

যতটুকু তার সম্ভব অনুযায়ী সে আবাদত করেছে এ অবস্থায় সে মৃত্যুবরণ করেছে কিন্তু সে কখনো শেরকে লিপ্ত হয় নাই আল্লাহ রাসুল দাখালাল জান্না সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে যে ব্যক্তি মৃত্যুবরণ করেছে এই অবস্থায় যে কখনো সে শেরকে লিপ্ত হয় নাই যদিও জীবনে কখনো হয়েছে লিপ্ত হয়েছে সাথে সাথে আবার সেগুলিকে তৌবা করে নিয়ে সে যেন শেখ মুক্ত হয়েই মৃত্যুবরণ করেছে আল্লাহ রাসুল সাল্লাম সুসংবাদ দিচ্ছেন দেখাল আল জান্না জান্নাত জন্য তার জন্য অপেক্ষা করছে সে জান্নাতি হবে সাথে সাথে বলে দিচ্ছেন দ্বিতীয় শ্রেণী ওয়ামান লাকিয়াহু ইউশরিক বিহি শাইআ দাখাল আন নার আর ব্যক্তি এই অবস্থায় মৃত্যুবরণ করেছে সে কি শিরকে লিপ্ত হয়ে সে মৃত্যুবরণ করেছে শিরক থেকে তওবা করারও সে সুযোগ পায় নাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন দাখাল আন নার জাহান্নাম যেন তার জন্য অপেক্ষা করছে সে জাহান্নামে প্রবেশ করবে প্রিয় বন্ধুরা বিষয় একটু গুরুত্বপূর্ণ বিষয় সাধারণত সামান্য একটু বিষয় সেটি হলো তাউিদের উপর যদি প্রতিষ্ঠিত থেকে আমার জীবনকে শেষ করতে পারি তাহলে আমার জন্য সুসংবাদ হলো সেই জান্নাতের আমার জন্য সুসংবাদ হলো জন্য আল্লাহ হারাম করে দিবেন আর যদি সেই তাওহিদ থেকে বিচ্যুত হয়ে আমি শেরকে লিপ্ত হয়ে যে কোনো দিক থেকেই হোক না কেন সেই আনুগত্যের ক্ষেত্রে হোক আল্লাহকে রব হিসাবে মানার ক্ষেত্রে হোক আল্লাহর আবাদত করার ক্ষেত্রে হোক আল্লাহর গোনাবলি বা ইত্যাদি সেগুলিকে শুধু আল্লাহর জন্য সাব্যস্ত করার দিক থেকে হোক যে কোনো দিক দিয়ে যদি শেরকে লিপ্ত হয়ে যদি আমি তৌবা না করে সে অবস্থায় মারা যাই তাহলে জান্নাতের দরজা আমার জন্য বন্ধ এবং দরজা আমার জন্য তাই আসুন বিষয়টি ছোট্ট করে দেখার নয় বিষয়টি খুব বিষয় এবং খুব কঠিন বিষয় খুব বড় বিষয় আসুন আমরা লেখক রহেমা বেশ সুন্দর ভাবে তিনি এ বিষয়ের অবতারণা করেছেন আমরা যেন সেই শেরকের সঠিক পরিচয় নিয়ে নিতে পারি সঠিক পরিচয় আমরা জানতে পারি প্রিয় বন্ধুরা লেখক রাহেমা হল্লা তিনি একটি গুরুত্বপূর্ণ অধ্যায় এখানে বাঁধলেন যেটি আমরা জানছি বা বুঝলাম যে সাধারণ নিয়মের ব্যতিক্রম তাহলে তিনি শেরকের ভয়ভীতি সম্পর্কে অধ্যায় বাঁধলেন তাহলে এই অধ্যায় থেকে আমাদের কি শিক্ষণীয় বিষয় রয়েছে আমরা বলতে পারি যে অধ্যায়টি আমাদের পড়ার কারণে অধ্যায়টি শোনার কারণে অধ্যায়টি জানার কারণে আমরা কয়েকটি দিক উপকৃত হতে পারি প্রথম হলো শেরকের পরিচয় যখন জানলাম শেরকের ভয়াবহ বিষয়গুলি যখন জানলাম তাহলে আমরা শের থেকে বিরত থাকার অবশ্যই চেষ্টা করব। এটি একটি দিক দ্বিতীয় দিক হলো এই অধ্যায় থেকে আমরা আরো জানছি যে একজন মানুষ যখন সে শের থেকে বাঁচতে পারবে তখন সে প্রকৃত পক্ষে আল্লাহর আনুগত্যের মধ্যে প্রতিষ্ঠিত থাকতে পারবে তখন সে আল্লাহর তাহিদের উপর থাকতে পারে আর যখন সে শের জানে না তাহলে শেরকে লিপ্ত হয়ে যায় তখন আল্লাহ রাবুল্লাহ আলমিনের তাহিদের উপর সে কখনো প্রতিষ্ঠিত থাকতে পারে না তৃতীয় বিষয় এ অধ্যায় আমরা আরেকটি জানলাম যে আল্লাহ রসুল সাল্লিস্লাম আমাদেরকে দোয়াও শিক্ষা দিলেন যে অজানা বসত যদি আমাদের কি হয়ে যায় কখনো সের কি লিপ্ত হয়ে যায় তাহলে সেজন্য অগ্রিম আল্লাহ রবাহ আলমিনের কাছে আমরা ক্ষমা চেয়ে ক্ষমা চাইব সেই দোয়াও আমরা এই অধ্যায় আমরা শিখতে পারলাম তাই এই অধ্যায় থেকে আমরা বুঝছি তাহলে বেশি বেশি আল্লাহ রবুল্লাহ আলমিনের কাছে ক্ষমা চাওয়া উচিত কারণ আল্লাহ রব্লা আলমিন তিনি মানুষের হেদায়তের মালিক তিনি আবার ইচ্ছা করলে মানুষ বিপথেও চলে যেতে পারে তাই আল্লাহ রব্লা আলমিনের কাছে বেশি বেশি ক্ষমা প্রার্থনা করা উচিত অনুরূপভাবে আরো বিষয় আমরা জানলাম যে মানুষের ইমান পরিপূর্ণতা তখনই লাভ করে যখন সে সকল প্রকার অপরাধ সকল প্রকার সেগুলি থেকে যদি সে বাঁচতে পারে তাহলে মানুষ তার ইমানকে পরিপূর্ণ করতে পারে বন্ধুরা অনুরূপভাবে আমরা আরেকটু জেনে নেব সংক্ষিপ্ত ভাবে যে শের এর যে ভয়াবহ পরিণতি সে ভয়াবহ পরিণতি গুলি আল্লাহ রব্লা আলমীর নিজেই তার আনে তুলে ধরেছেন এবং রাসুল সাল আলী হুসাল্লাম তিনিও তার হাদিসে তুলে ধরেছেন যখন আমরা একটু আগে সংক্ষিপ্ত আলোচনা করেছি যে শিরকে আকবারে যদি কেউ লিপ্ত হয় তাহলে সে ব্যক্তি প্রকাশ্যভাবে গুমরা হয়ে যায় মানে ইসলাম থেকে একেবারে যেন সে বের হয়ে যায় ইসলামের উপর সে আর কখনো থাকতে পারে না এই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মাইয়্যুশরিক বিল্লাহ ফাকাদ যাল্লা যালালান বাঈদা যে ব্যক্তি আল্লাহর সাথে শিরকে লিপ্ত হয় সেটি হলো শিরকে আকবার বড়শের ফাকাদ যাল্লা যালালান বাঈদা সে প্রকাশ্য ভাবে এবং বহু দূরে এমন এমন অতল তলে সে চলে যায় যেন ইসলামের মাঝে আর সে কখনো থাকতে পারে না ইসলাম থেকে সে বের হয়ে যায় এই সেই জঘন্যতম অপরাধ মানুষকে ইমান থেকে বের করে নেওয়ার মতো একটি অপরাধ অনুর ভাবে শেরকের অপরাধ তাও বা ছাড়া কখনো আল্লাহ আলমিন ক্ষমা করেন না যেটি আমরা শুরুতেই অধ্যায়ের পেয়েছি আল্লাহ রবী আলমিন বলেন

তৌবা এর জন্য বলে থাকি আমরা যে সত্যিকারী তৌবার কয়েকটি শর্ত প্রথম শর্ত হলো আমি যে অপরাধে লিপ্ত হয়েছিলাম সে অপরাধ থেকে সম্পূর্ণভাবে আমাকে ফিরে আসতে হবে কারণ তৌবা শব্দটি আরবি শব্দ যার বাংলা অর্থ হলো ফিরে আসা তো সর্বপ্রথম হলো আমি যে শেরকে অপরাধে লিপ্ত হয়েছি সে শেরকে অপরাধ থেকে আমাকে প্রথম বিষয় হলো ফিরে আসতে হবে আমি সারা জীবন গাছের কাছে সেজদা দিয়ে আসলাম গাছকে দেবতার মতো মেনে আসলাম আর এখন আমি তৌবা করতেছি সকাল সন্ধ্যা এক হাজার বার করে কিন্তু এই গাছের কাছে ধর্ণা দেওয়া যদি বন্ধ না করি তাহলে আমার এতেও বা কোনো মূল্য নেই এটা একটা হাসি ঠাট্টা স্বরূপ স্বরূপ ছাড়া আর কিছুই নয় তাই প্রথম বিষয় হলো সেই অপরাধ থেকে আমাকে সম্পূর্ণভাবে ফিরে আসতে হবে যে সের কি অপরাধে আমি লিপ্ত ছিলাম দ্বিতীয় বিষয় হলো আমাকে এই প্রতিজ্ঞা গ্রহণ করতে হবে যে ভবিষ্যতে আর আমি এ অপরাধে এই ধরনের অপরাধে লিপ্ত হব না কারণ আমি আজকে ফিরে আসলাম আবার কালকে মন চাইবো সেটা আবার করব তাহলে এটার নাম তো বা হয় সত্যিকারী তো বা এটা নয় সত্যিকারী তৌবা হলো আমার এই প্রতিজ্ঞা গ্রহণ করতে হবে আমি আবার এই ভবিষ্যতে এরকম জেনে শুনে অপরাধে কখনো লিপ্ত হব না এই প্রতিজ্ঞা থাকতে হবে তৃতীয় বিষয় হলো আন্না আমি আল্লাহ রবাহ আলমিনের কাছে অপছন্দনীয় একটি কর্মে আমি লিপ্ত হয়ে গেছি যেটি আল্লাহ কখনো পছন্দ করেন না তাই এজন্য আমাকে অনুশোচনা করতে হবে আল্লাহ রব আলমিনের কাছে অনুতপ্ত হতে হবে যে আল্লাহ আমি বিরাট অপরাধ করে ফেলেছি যে অপরাধ আমার কখনো উচিত হয়নি চতুর্থ হলো আরেকটি শর্ত সেই শর্ত হলো আমার এ তৌবাউ হতে হবে একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কাউকে দেখানো বা কাউকে শোনানোর জন্য নয় মানুষ বলবে যে আমি কি করেছি যে এই কাজ করতাম এখন বাদ দিলাম এটা যেন মানুষ বলে এজন্য যদি তৌবা করি তাহলে এটার নামও হলো আরেকটা শের আমরা যেটা আগে শুনেছি সে হলো মানুষ দেখানো কিছু করা সেটাও শের তাহলে এই ধরনের যদি তৌবা হয়ে থাকে তাহলে সেই তৌবা আবার আল্লাহ বলে আলমিন কবুল করেন না তাহলে সেক্ষেত্রে চতুর্থ বিষয় যেটি তা হলো এই অপরাধ থেকে ফিরে আসছি আমি আর করবো না সেটি একমাত্র আল্লাহ সুবাহানু হত আল্লাহর সন্তুষ্টির জন্যেই আল্লাহ সুহানা হত আল্লাহকে খুশি করার জন্যেই এই বিষয়গুলি আরেকটি শর্ত হয় সেটি হলো এসের কে অপরাধ যখন কেউ লিপ্ত হবে সেটি থেকে তৌবা করার জন্য আরেকটি হলো সময় থাকতেই সেই তৌবা করতে হবে সময় থাকতেই বলতে অর্থাৎ মৃত যখন আমার কাছে মৃত্যু উপস্থিত হয়ে যাবে আমার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে আসছে এই মুহূর্তে যদি তৌবা করি তাহলে সেই তৌবা কবুল হওয়ার আশা করা যায় না ওই ফেরাউনের কথা যদি আমরা স্মরণ করি ফেরাউন সারা জীবন সে আল্লাহকে অস্বীকার করে বিদ্রোহী করে চলল কিন্তু যখন মৃত্যু এসে গেছে তখন বলে যে হে আল্লাহ আমি মুশারবের প্রতি ইমান আনছি আল্লাহ রা বলে আলম বলছেন আল্লাহ এভাবে আর এখন তোমার মৃত্যু এসে গেছে বাঁচার কোনো সুযোগ নাই এখন তুমি তৌবা করতেছ না এই তৌবা কখনো কবল হবে না তাই সময় থাকতেই সুযোগ থাকতেই আগেই আমাদেরকে সেই তৌবা করে ফিরে আসতে হবে তাই আল্লাহ রাবুল্লা আলমিন বলছেন যে সের অপরাধ যেটি জঘন্যতম এই বরশেরclientWidth হওয়া এই অপরাধ যদি সঠিকভাবে কেউ বা না করে মারা যায় তাহলে জীবনে আল্লাহ রাব্বুল আলামিন কোনদিন এটা ক্ষমা করবেন না এর জন্য তাকে অবশ্যই জাহান্নামে নিক্ষেপ করবেন জান্নাত তার জন্য হারাম হয়ে যায় পানরভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে শিরকে আকবার এটি হলো মানুষের জীবনের অতীতের সব আমলগুলিকে যেন বাতিল করে দেয় আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমের 88 নম্বর বলছেন ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু যদি তারা শিরকে লিপ্ত হয় তাহলে তাদের অতীত জীবনের সব আমলগুলি যেন বরবাদ হয়ে যাবে এটি একটি ছোট্ট দৃষ্টান্ত আমরা দিতে পারি যে একটা বিশাল বিল্ডিং একটা বিশাল বিল্ডিং তৈরি করতে অনেক সময় লাগে অনেক ত্যাগ তিতিক্ষা প্রয়োজন হয় কিন্তু একটা যদি বিষাক্ত বোমা এখানে নিক্ষেপ করা হয় এই বিল্ডিংটা উড়িয়ে দিতে দুই এক মিনিটের ব্যাপার এর মধ্যে সেটা শেষ হয়ে যায় ঠিক একই শেরকে অপরাধটা হলে এই বিষাক্ত বোমার মতোই কঠিন বোমার মতোই একটা মানুষ তার জীবনের পঞ্চাশ বছর ষাট বছর অনেক আপাদত করেছে কিন্তু যখন শের কে লিপ্ত হয়ে যায় তার এই বিশাল জীবনের বিশাল সব আবাদত গুলি মুহূর্তের মধ্যে নষ্ট হয়ে যায় আল্লাহ আলমিন এই কঠিন সতর্ক বাণী দিয়েছেন যেটি সোরা জুমারের পঁয়ষট্টি নম্বর আয়তে আল্লাহ বলছেন তোমার প্রতি এবং তোমার পূর্বে যারা যত নবী ছিলেন রসুল ছিলেন সবার কাছে করা হয়েছে কি লা ইন আশরাকতা লাহবাতান আমালুকাহ যদি তুমি শিরক লিপ্ত হও তোমার আমলগুলি সব बर्बाद হয়ে যাবে সব বাতিল হয়ে যাবে ওয়ালা তাকুনান মিনাল খাসিরিন এবং তুমি ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে প্রিয় বন্ধুরা আসুন। আমার মনে হয় আজকে মুসলিম বিশ্বের কথা যদি আমরা চিন্তা করি মুসলিম বিশ্ব আজকে ক্ষতিগ্রস্ত কারণ কি এর একটি বড় কারণ হলো এই মুসলিম বিশ্ব আজকে আমরা ইবাদতের নাম দিয়ে আমরা শেরকে অনেকে হাবড়ু খাচ্ছি

অনুরভাবে শেরকে আক্ববারে লিপ্ত হলে নাম অবধারিত হয়ে যায় যে বিষয়গুলি আমরা আগেও শুনেছি। অনুরূপভাবে পৃথিবীর বুকে সবচেয়ে বড় যঘন্যতম অপরাধ যেটি সেটি হলো শেরকে আক্ববার। প্রসিদ্ধ সাহাবী যেটি হাদিস সহিহ বুখারী এবং মুসলিমে এসেছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন আইয-যামবি আ'যাম হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু কোন অপরাধটি সবচেয়ে বড় সবচেয়ে বড়? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে দিচ্ছেন

বেঁচে থাকতে পারি এ শের সম্পর্কে আমরা আরো সচেতন হয়ে আরো এ বিষয়ে আমরা অবগত হয়ে শের থেকে নিজে বেঁচে থাকার চেষ্টা করব এবং থাকার জন্য আহ্বান জানাবো যার মাধ্যমে হয়তো আমরা নিজেরা এবং সকল মুসলিম প্রতিষ্ঠিত হতে আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন আপনাদের এতক্ষণ ধৈর্য সহকারে এ দর্শ শোনার জন্য সকলকে জানাচ্ছি ধন্যবাদ আল্লাহ সকলকে যা যায় খায়ের দান করুন আজকে আমরা এই দর্শে এখানে বিদায় নিতে যাচ্ছি সবাই ভালো ل تكون عباره رواه التدرسي إن شاء الله ذكاه به وآخر الدعوانا إن الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته.